আসসালামু আলাইকুম অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম রাজধানীর সোহরাওয়ার্দী ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৮ চিকিৎসক করোনা আক্রান্ত লকডাউন অমান্য করে জানা যায় বিশাল জনসমাবেশের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ওসি প্রত্যাহার এবং বাংলাদেশে আটকে পড়া নাগরিকদের দেশে ফেরাতে যুক্তরাজ্যের বিশেষ ব্যবস্থা ফ্লাইট শুরু মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের ৫ জন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তারা ওই হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক কে এম মামুন মোর্শেদ তিনি জানান কয়েকদিন আগে হাসপাতালের ২ কর্মকর্তা করোনায় আক্রান্ত হন এরপর শনিবার গাইনি বিভাগের একজন নারী মেডিকেল অফিসার এবং মেডিসিন বিভাগের ২ জন পুরুষ মেডিকেল অফিসারের করোনা ভাইরাসের রিপোর্ট পজিটিভ আসে হাসপাতালের আইসোলেশনে থাকা এই ৫ জন চিকিৎসকের হাঁচি কাশি ছাড়া তেমন অন্য কোনো লক্ষণ নেই এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৩ চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ২ জন ইন্টার্ন চিকিৎসকরা যে ছাত্রাবাসে থাকতেন সেখানকার সবাইকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীর স্ত্রী রেবেকা সুলতানা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে রেবেকা সুলতানা রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সদস্য তার পরিবার এই তথ্য নিশ্চিত করেছে গত ১৪ এপ্রিল ঢাকায় অসুস্থ হলে রেবেকা সুলতানাকে হাসপাতালে ভর্তি করা হয় পরে করোনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে তবে বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো বলে জানা গেছে লকডাউন অমান্য করে খেলাফতে মজলিসের নায়েবে আমির মাওলানা জুবাইর আহমেদ আনসারির নামাজে জানাজায় বিশাল জনসমাবেশের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ওসি শাহাদাত হোসেনকে প্রত্যাহার করা হয়েছে শনিবার রাতে পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয় এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার ৩ উপজেলার ৮টি গ্রামের বাসিন্দাদের ১৪ দিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন গ্রামগুলোতে এই নির্দেশনার বিষয়ে মাইকিং করে জানিয়ে দেওয়া হয় নির্দেশ অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ারও ঘোষণা দেয়া হয়েছে হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে এলাকাগুলোতে সার্বক্ষণিক পুলিশের টহল থাকবে বন্ধ থাকবে সব দোকানপাট যে কোনো প্রয়োজনে জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করা হলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানানো হয়েছে দর্শক এই মুহূর্তে রাজধানীর শনির আখড়ায় আছেন আমাদের সহকর্মী মাহবুব কবির চপল আমরা এখন সরাসরি কথা বলছি তার সাথে চপল নগরীর সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানান নাজির আমি এই মুহূর্তে আছি সাইনবোর্ডে যেটি মূলত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে নারায়ণগঞ্জের যে লিংক রোড সেই লিংক রোডে আসলে আমরা মূলত এখানে যে বিষয়টি দেখতে চেয়েছি বা দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে ঢাকার পরে নারায়ণগঞ্জকে সবচেয়ে বেশি করোনার ঝুঁকিপূর্ণ এলাকা বলে চিহ্নিত করা হয়েছে এবং এখানে লকডাউনও ঘোষণা করা হয়েছে এখান থেকে যেন কোনো যানবাহন ঢাকাতে প্রবেশ করতে না পারে বা ঢাকার কোনো যানবাহন যাতে নারায়ণগঞ্জে না যায় সে বিষয়টি কতটা দেখভাল করা হয়েছে আমরা সে বিষয়টি আজকে খোঁজ করেছি আমরা যেটি দেখেছি যে কিছু পরিবহন ঢাকার সাথে সংযুক্ত হচ্ছে এবং ঢাকা রাস্তা দিয়ে ঢাকাতে প্রবেশ করছে সেগুলো বেশিরভাগই ব্যক্তিগত প্রাইভেট কার যেগুলোকে চেক করার পরেও পুলিশ ছেড়ে দিচ্ছে কারণ তাদের অনেকেই জরুরি সেবায় নিয়োজিত আছেন ব্যাংকার হিসেবে কেউ আছেন কেউ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে আছেন কেউ বা স্বাস্থ্য সেবায় আছেন তারা বলছেন যে আসলে তাদেরকে প্রবেশ করতে দেওয়াটাও ঝুঁকিপূর্ণ তারপরেও আসলে সরকারের নির্দেশে জরুরি সেবায় তাদেরকে দিতে হচ্ছে আর সবচেয়ে বেশি যেটি এখানে চেক করা হচ্ছে সেটি হচ্ছে যে নারায়ণগঞ্জে যারা শ্রমিক এতদিন ছিলেন বা আছেন তারা অনেকেই পণ্যবাহী যে ট্রাক আছে সেই ট্রাকগুলোতে পণ্য হিসেবে নিচে নিচে উপত্রিপল দিয়ে তারা বিভিন্ন জায়গায় যাবার চেষ্টা করছেন, সেটি যাতে কোনোভাবে না করা যায়, সেটি যাতে ঠেকানো যায় সে বিষয়টি সবচেয়ে বেশি পুলিশ জোর দিচ্ছেন। কারণ এই মানুষগুলো যেখানে যাবেন সেখানে করোনা বিস্তারের একটা সম্ভাবনা বা আশঙ্কার সৃষ্টি হতে পারে, সে বিষয়টি তারা দেখভাল করছেন। এছাড়া আমরা আজকে রাজধানীতে ঘুরে দেখেছি যে আসলে মানুষ লকডাউন কিন্তু স্বেচ্ছায় মানছেন, জরুরি প্রয়োজন ছাড়া, বাজার বা ওষুধ ছাড়া মানুষ কিন্তু বের হচ্ছেন না। আর আমরা পাশে আপনি দেখতে পাচ্ছেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, এটি সবসময় গাড়িতে অনেকটা সবসময় যে মুখরিত থাকতো বা মুভমেন্ট থাকতো সেটি কিন্তু একেবারেই কম, যারা জরুরি প্রয়োজনে বের হয়েছেন তারাই কেবলমাত্র যাচ্ছেন। আর সার্বিকভাবে আমরা যেটি দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনী আজকেও জানিয়েছে যে তারা কঠোরভাবে সামাজিক দূরত্বটা নিশ্চিত করবেন। চপল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর শনির আকড়া থেকে নগরীর সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী চপল। এখন চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৯ জন মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৪ জনে। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন আরও ৩০৬ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। তবে শুক্রবারের তুলনায় মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় ৩০৬ জন, যা সর্বমোট এই যাবৎ পর্যন্ত সংক্রমিত ব্যক্তির সংখ্যা ২,১৪৪। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৯ জন। কিছু উন্নয়ন প্রকল্পের বরাদ্দ করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যয় করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি বলেন, এই পরিস্থিতিতে যারা খাদ্য সংকটে ভুগছেন তাদের ঘরে ত্রাণ পৌঁছে দেয়া হবে। বিনামূল্যে করোনা পরীক্ষা করা হচ্ছে ও কিট ফ্রি দেয়া হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, এই ভাইরাসের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার। একটা ভাইরাস তার চোখেও দেখা যায় না, কিন্তু তার কারণে সারা বিশ্ব আজকে স্থবির, সারা বিশ্বের মানুষ ঘরে বন্দি। জাতীয় স্বাস্থ্য দুর্যোগ মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তর এত বড় পরিসরে এবং কর্মযজ্ঞে কন্ট্রোল রুম আগে কখনো কিন্তু খোলা হয়নি বা এ ধরনের অভিজ্ঞতাও আমাদের তেমন হয়নি। আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেছি, কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে এইরকম বিশাল আকারে একটা ঝড় উঠবে এটা কল্পনার অতীত ছিল। এই করোনা নমুনা সংগ্রহ শুরু থেকে সকল চিকিৎসা সরকারি খরচে আমরা করে যাচ্ছি। এখানে এই যে আমরা পরীক্ষা করি, এই পরীক্ষার জন্য যাদের পরীক্ষা করা হয় তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয় না, এর জন্য আমরা সব ধরনের খরচ সরকার বহন করছে। ৯৫,৬১৯ কোটি টাকার বিভিন্ন প্রণোদনা প্যাকেজ আমরা দিয়েছি, যা জিডিপির 3.3%। আমাদের অনেক উন্নয়ন প্রকল্প, কিন্তু সেই প্রকল্পের মধ্যে যেগুলি এক্ষুনি সমাপ্তি না করলেই চলে, আমরা সেগুলি সেই অর্থগুলি সাশ্রয় করা, যারা হয়তো হাত পেতে পারবে না কিন্তু তাদের ঘরে খাবার নেই, তারা চাইতে পারছে না, তো তাদের ঘরে খাবার পৌঁছে দেওয়া এবং সেই ব্যবস্থাটাও কিন্তু আমরা নিয়েছি এবং নিচ্ছি। হটলাইনগুলি আছে, তাদের সাথে একটা সংযোগ রেখে এই ধরনের পরিস্থিতিতে যারা পড়বে তাদের ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা সেটা ইনশাআল্লাহ আমরা করব। করোনা ভাইরাস নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে মানুষের পাশে দাঁড়াতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবনে গণমাধ্যমের কাছে তিনি এই আহ্বান জানান। ভাইরাস মোকাবিলার নামে বিএনপির টাস্ক ফোর্স গঠনকে রাজনৈতিক প্রোপাগান্ডার সাথে তুলনা করেন তিনি। ত্রাণ নিয়ে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের। এই দুর্যোগের মধ্যে কাদা ছোড়াছড়ি রাজনীতিতে লিপ্ত হতে চাই, তারপরেও বিএনপি নেতারা ঘরবন্দি, খেটে খাওয়া মানুষের পাশে না দাঁড়িয়ে বিভ্রান্তিমূলক মন্তব্য করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে। করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের চাল বিতরণের জন্য আওয়ামী লীগের যে কমিটি গঠন করা হয়েছে তার সাথে সরকারি ত্রাণের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তার মতে, এ নিয়ে বিএনপি নেতারা দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করছেন। জাতীয় সংসদ প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। আওয়ামী লীগের পক্ষ থেকে একেবারে গ্রাম পর্যায়ে ত্রাণ বিতরণের জন্য যে কমিটি গঠন করতে বলা হয়েছে, এটি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করার জন্যই এই কমিটি গঠন করতে বলা হয়েছে। এই কমিটির কাজ হবে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যে শুরু থেকে ত্রাণ বিতরণ করছেন সেটির মধ্যে সমন্বয় করা, যাতে সব মানুষের কাছেই ত্রাণ পৌঁছায়, যাতে কোনো মানুষেই দুস্থ মানুষেই ত্রাণ বিতরণ কার্যক্রমের বাইরে না থাকে। এই কমিটি সরকারি ত্রাণ বিতরণ করার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখবে না। এই বিষয়টি যারা না বুঝে টিএবি এসবি সাহেব সহ যারা বিবৃতি দিচ্ছেন তড়িঘড়ি করে, তারা সেটি দায়িত্বশীলতার পরিচয় দেয়নি। সরকারি সহায়তা না পাওয়ায় সারা দেশে অসংখ্য দরিদ্র মানুষ মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ভিডিও কনফারেন্সে তিনি এ অভিযোগ করেন। রুহুল কবির রিজভী বলেন, সরকারের অদূরদর্শিতার যথাযথ পদক্ষেপের অভাবে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বাংলাদেশের গ্রাম কার্যক্রমে স্থানীয় প্রশাসকদের সহায়তা দিতে ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত আওয়ামী লীগের ত্রাণ কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। আশঙ্কা বোধ করছি যে তার ত্রাণ কার্যক্রমে এই দলীয় কমিটির কারণে চাঁদচুরি আরো বৃদ্ধি পাবে। দলীয় তালিকা করে দলের লোকজন খাবে আর অন্যরা না খেয়ে। সিঙ্গাপুরে নতুন করে ৯৪২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বেশিরভাগই প্রবাসী শ্রমিক। গত ৭ দিনে দেশটিতে আক্রান্ত হন ১৫৮৩ জন বাংলাদেশি। সব মিলিয়ে ২,০০০-এরও বেশি বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেদেশে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫,৯৯২ জন, মারা গেছে ১১ জন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বাংলাদেশে আটকে পড়া নাগরিকদের দেশে ফেরাতে বিশেষ ব্যবস্থা নিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ এয়ারওয়েজের ৪টি ফ্লাইটে তাদের ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। শনিবার এক ভিডিও বার্তায় তিনি আরও বলেন, প্রথম ফ্লাইটটি আগামী মঙ্গলবার ঢাকা ছেড়ে যাবে। এরপর 23, 25 এবং 26 এপ্রিল আরও ৩টি ফ্লাইট যাবে। বাংলাদেশ ভ্রমণকারী ব্রিটিশদের একটি বড় অংশ সিলেটে থাকেন, তাই যুক্তরাজ্যের ফ্লাইট ধরার জন্য শাটল ফ্লাইটে তাদের ঢাকায় আনা হবে। এই ৪টি ফ্লাইটে ৮50 জন ব্রিটিশ নাগরিক দেশে ফিরে যাবেন। করোনা ভাইরাসের কারণে সারা দেশে সাধারণ ছুটি ও যান চলাচল সীমিত ঘোষণার পর থেকে চট্টগ্রাম বন্দরে আশঙ্কাজনক হারে কমে গেছে কন্টেইনার খালাস কার্যক্রম। এরই মধ্যে ভয়াবহ কন্টেইনার জটে প্রায় স্থবির চট্টগ্রাম বন্দর। সক্ষমতার চেয়ে 15 থেকে 20% বেশি কন্টেইনারে স্তূপ জমেছে এই বন্দরে। তাই পরিস্থিতি মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন তামিম মাহমুদ। করোনা ভাইরাসের কারণে চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্য খালাস কমে গেছে 7 থেকে 8 গুণ। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 98% কন্টেইনার ও 92% কার্গো হ্যান্ডেল করে এই বন্দর। করোনা ভাইরাস দুর্যোগের কারণে কন্টেইনার খালাস কমে যাওয়ায় এই বন্দরে দেখা দিয়েছে তীব্র কন্টেইনার জট। কন্টেইনার যে ধারণ ক্ষমতা তার থেকে আরো ধরেন 15-20% বেশি আছে। স্বাভাবিক কার্যক্রম করার মতো পরিস্থিতি বন্দরে এখন নাই। সিএনএফ এজেন্টরা বলছেন, শিল্পের কাঁচামাল ও সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানগুলো জরুরি ভিত্তিতে কন্টেইনার খালাসের ব্যবস্থা নিলে কমে আসতে পারে এই জট। এদিকে ব্যবসায়ী নেতারা বলছেন, বন্দরের সাথে সাথে ডেলিভারির সাথে জড়িত সব পক্ষের সম্মিলিত তৎপরতা অত্যন্ত জরুরি। শিল্পের কাঁচামালগুলি নিয়ে যেতে পারি তাহলে কন্টেইনার ডেলিভারির সংখ্যা বাড়বে, এবং পাশাপাশি সরকারি স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত পণ্যগুলি যদি ডেলিভারি হয়, সেক্ষেত্রেও আমার মনে হয় কন্টেইনারের যে জট থাকার কথা কিছু তো হলেও লাঘব হবে। চট্টগ্রাম বন্দরের সাথে জড়িত সব ডিপার্টমেন্টকে বসে সমন্বিতভাবে কাজ করতে হবে। একলা চট্টগ্রাম বন্দর চাইলে কিন্তু পণ্য ডেলিভারি দিতে পারে না, এটা আমরা সবাই জানি। সুতরাং এই জায়গায় সমন্বয়হীনতাকে আমি দায়ী করছি। বন্দরে কন্টেইনার জট কমিয়ে আনতে ব্যাংক, শিপিং এজেন্ট বেশি সময় খোলা রাখা, কমলাপুর পানগাঁও থেকে ডেলিভারি বাড়িয়ে বন্দর থেকে কন্টেইনার পাঠানো এবং SAPL এর খালি জায়গায় কন্টেইনার রাখার পরিকল্পনা নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এটা ইন্ডিভিজুয়াল প্রতিষ্ঠানের কোনো বিষয় না, আমরা কিন্তু এখন সারা দেশকে নিয়ে চিন্তা করছি, সারা বিশ্বকে নিয়ে চিন্তা করছি। সো রেজাল লেভেলে তাদের সর্বোচ্চ পর্যায়ে কাজ করবে এই প্রতিশ্রুতি আমাদেরকে এখানে দিয়ে গেছে এবং আমরা আমাদের লেভেলের বাইরে, আমাদের ক্ষমতার বাইরে যেগুলো আছে সেগুলো আমি অলরেডি বললাম যে নীতি নির্ধারক পর্যায়ে আমাদের মন্ত্রণালয় লেভেলে আরও সেটা আমরা আমাদের প্রস্তাবনা দেব। শিগগিরই সমন্বিতভাবে উদ্যোগ না নিলে আসছে রমজানে বন্দর পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। সৈয়দ তামিম মাহমুদ, ATN বাংলা, চট্টগ্রাম। সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে বিজয়ী তিনজন। শনিবার স্পিকার ডক্টর শারমিন চৌধুরী জাতীয় সংসদে তাদের শপথ বাক্য পাঠ করান। উপনির্বাচনে তিনজনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিজয়ী হন। ঢাকা 10 আসনে সফিউল ইসলাম মহিউদ্দিন, গাইবান্ধা 3 আসনে উম্মে কুলসুম স্মৃতি এবং বাগেরহাট 4 আসনে আমিরুল আলম মিলন অনাড়ম্বর ও সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নেন। গত 21 মার্চ এসব আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। বরেণ্য শিল্পী লিনা ফেরদৌসি আর নেই। শনিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অভিনেত্রী সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা জানিয়েছেন, শিল্পী লিনা ফেরদৌসি কিডনি সমস্যায় ভুগছিলেন। গত কয়েকদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার 2টি কিডনি অকেজো হয়ে পড়েছিল। সুবর্ণা মুস্তাফা জানান, লিনা ফেরদৌসি শেষ 4 দিন হাসপাতালে কোমায় ছিলেন। এবার পার্টেক্স খেলার খবর। বাইরে বের হলে বা জনাকীর্ণ স্থানে মুখে মাস্ক ব্যবহারে সচেতন করার জন্য এক ভিডিও বার্তা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এতে কিংবদন্তি সচিন টেন্ডুলকার, BCCI সভাপতি সৌরভ গাঙ্গুলী, ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি মুখোশ পরার গুরুত্ব এবং এই বিষয়ে দেশটির সরকারের নির্দেশ অনুসরণ করার বিষয়ে বলেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই প্রচেষ্টা প্রশংসা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এক টুইট বার্তায় দেশের সবাইকে মাস্ক ফোর্স কর্মসূচির অংশ হতে বলেছেন। ভিডিওটিতে আরও রয়েছেন রোহিত শর্মা, স্মৃতি মন্ধনা, হরভজন সিং, হরমনপ্রীত কাউর, বীরেন্দ্র সেহবাগ, রাহুল দ্রাবিড় এবং মিতালি রাজ। শেষ করার আগে BRB কেবল সংবাদ শিরোনাম আরেকবার। রাজধানীর সোহরাওয়ার্দী ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের 8 চিকিৎসক করোনা আক্রান্ত। লকডাউন অমান্য করে জানা যায় বিশাল জনসমাবেশের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার OC প্রত্যাহার। এবং বাংলাদেশে আটকে পড়া নাগরিকদের দেশে ফেরাতে যুক্তরাজ্যের বিশেষ ব্যবস্থা, ফ্লাইট শুরু মঙ্গলবার। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।